অতিরিক্ত গাছ কাটার ফলে পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। রোজ রোজ একঘেয়েমি সবজি খাবার না খেয়ে আসুন বন্ধুরা, আজকে অন্য রকমের একটা মাছের রেসিপি বানিয়ে খাই। তো নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, রোজকার মতো আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম মৌরলা মাছ দিয়ে বেগুন আলুর কড়াই চচ্চড়ি। আপনারা তো অনেক রকমভাবেই মৌরলা মাছের চচ্চড়ি খেয়ে দেখেছেন, তো আসুন এভাবে বানিয়ে দেখি। তো মৌরলা মাছের কড়াই চচ্চড়ি বানানোর জন্য প্রথমে দাদিমা মৌরলা মাছগুলো কেটে নিচ্ছে, তার সঙ্গে আমিও হাতে হাতে দাদিমার সঙ্গে মৌরলা মাছগুলো কেটে নিচ্ছি। আজকে হঠাৎ আমার শ্বশুরমশাই বাজারে গিয়ে মৌরলা মাছ এনেছে, তো এখানে প্রচুর পরিমাণে মৌরলা মাছ পাওয়া যায়। তো মৌরলা মাছ এনে বলছিল যে আজকে মৌরলা মাছের একটা বেগুন আলু দিয়ে চচ্চড়ি বানাও, তো তার জন্য আমি আজকে চচ্চড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সকলেই জানেন যে মৌরলা মাছ কাটতে একটু দেরি হয়, কারণ ছোট ছোট মাছ। বন্ধুরা, আপনারা অনেকে আছেন ছোট মাছ খেতে পছন্দ করেন না, তো আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন সব মাছগুলো কাটা হয়ে গেল, এবার আমি মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেব। মাছগুলো আমার সব ধোয়া হয়ে গেছে, এবার আমি বেগুন ও আলুটাকে কেটে নেব। বেগুনটাকেও আলু ভাজার মতো কুচি কুচি করে কেটে নেব, আবার আলুটাকেও আলু ভাজার মতো করে কেটে নেব। আপনারাও মৌরলা মাছের বেগুন ও আলু দিয়ে চচ্চড়ি বানানোর জন্য এভাবে বেগুন ও আলুটাকে কেটে নেবেন, যাতে মৌরলা মাছের সঙ্গে আলু ও বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার বেগুন ও আলুটা খুব ভালো করে কাটা হয়ে গেছে, এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এখনও যারা রান্না শিখতে পারেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো ফলো করে খুব সহজে শিখে ফেলতে পারবেন। মাছগুলো দেওয়ার পর আমি ধুয়ে রাখা বেগুন ও আলুটা দিয়ে দিলাম। আলু দেওয়ার পর এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি, এক চা চামচ ধনে ও জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে ও জিরে গুঁড়ো দেওয়ার পর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এক চা চামচ হলুদ দিয়ে দিয়েছি। এবার এইদিকে আমি মশলাটা বেটে নেব, মশলার মধ্যে যেমন আদা, রসুন, জিরে আর কালো সর্ষে একসঙ্গে বেটে নেব। আর আপনারা সকলেই জানেন মৌরলা মাছের চচ্চড়ি মানে বাটা মশলা, আর বাটা মশলা ছাড়া মৌরলা মাছের চচ্চড়ি অসম্পূর্ণ। আগেকার দিনে দাদু দিদাদের মুখে শুনেছি আগে নাকি বাটা মশলা ছাড়া কোনো রান্নাই নাকি সম্পূর্ণ হতো না, আর আগেকার দিনে মানুষেরা এভাবে মৌরলা মাছ ঘষে নিয়ে হাত দিয়ে মেখে মেখে কড়াইতে এভাবে চচ্চড়ি করে বানিয়ে খেত। এবার কড়াইতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি সরিষার তেল দিয়ে ভালো করে মাছটাকে ঘষে ঘষে মেখে নেব। মাঝে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আপনাদের বলা হয়নি। বন্ধুরা, কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর বাঙালিরা মাছ ছাড়া কোনো কিছু ভাবতেই পারে না। আর আমাদের পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য হলো বাঙালিদের মাছ ও ভাত। আপনারা দেখতেই পাচ্ছেন মাছটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে নিয়েছি, মাছটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এবার একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়ে উনুনের ওপর কড়াইটা বসিয়ে দিলাম। উনুনের ওপর কড়াইটা বসিয়ে দিয়ে একবার মাছটাকে নাড়াচাড়া করে নিয়েছি, এবার আবারও ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রাখার পর আমি আবার 10 মিনিট পর মাছটাকে নাড়াচাড়া করে নেব। মাছটাকে নাড়াচাড়া করার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি খুব বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, কারণ খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আমি আরও 10 মিনিট মাছটাকে রান্না করে নিয়েছি। এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে মাছটাকে নামিয়ে নেব। আর এই ভাজা জিরের গুঁড়োটা আমি কীভাবে বানিয়েছি আপনাদের পরের ভিডিওতে দেখিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আলু ও বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে,
আর মাছের এই চচ্চড়িটা কতটা সুন্দর দেখতে লাগছে, দেখলেই জিভে জল চলে আসছে। তো আপনারা যারা এভাবে বাড়িতে বানাননি, তো তারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব টেস্টি হবে। আর আপনারা জানেন মুখরোচক ও সুস্বাদু খাবার মানেই মুর্শিদাবাদ, তাই মুর্শিদাবাদ কিচেনে আপনারা চোখ রাখুন। বন্ধুরা, এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। দাদিমা চলে এসেছে, এবার আপনাদের খেয়ে বলবে কেমন হয়েছে। মাটির হাঁড়িতে, এই কড়াইতে, মাটির হাতে গোচরে খেয়েছি, আর খানা আছে নাকি এখন খাচ্ছি সব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন এবং আমার মোরলা মাছে চচ্চড়িটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল দুপুর ঠিক দুটোয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।